Hey guys, কি খবর? কেমন আছো তোমরা? ভালো আছো তো? জানি জানি তোমরা বলবে যে ভিডিও তো লেট এখন হচ্ছে, আমার ইউনিভার্সিটিতে এক্সাম চলছিল আর এক্সামের কারণে আমার ভিডিওগুলো আপলোড করতে প্রচন্ড লেট হচ্ছিল। বাই দ্য ওয়ে, তারপরে আর একটা ঝামেলা চলে আসে, এক্সাম শেষের দিনই একটা নোটিশ হয় যে অফলাইন ক্লাস হবে, যার জন্য আমাদের চলে আসতে হয় ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি আসার ব্যাপারটা তোমাদের দেখাবো, তার আগে আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। সো চলো, আমাদের কেক টেক মোটামুটি নেওয়া শেষ হয়ে গেছে আর আমরা পিকনিক স্পট আর বার্থডে স্পটের প্রায় কাছাকাছি প্রায় চলে ওই ক্ষণের মধ্যে আমার কয়েকজন ফ্রেন্ড হালাবাকরি বাস স্টপে এসে দাঁড়াবে আর সেখান থেকে তাদের পিক আপ করে তাদের নিয়ে যেতে হবে পিকনিক স্পটের দিকে। তো আমি প্রায় চলেও এসেছি হালাবাকরির কাছাকাছি আর হালাবাকরি স্ট্যান্ডে আমার ফ্রেন্ডরা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে হালাবাকরি স্কুল। একটা গুড নিউজ আছে, গুড নিউজটা হচ্ছে আমার লাইসেন্সটা হয়ে গেছে। তো লাইসেন্সটা আমার সব থেকে কম টাকায় হয়েছে, তো তোমরা গিয়ে দেখে আসো আমার দ্বিতীয় ব্লগটা, তবে এই ভিডিওটা শেষ করার পরে। এরপর আমি ভাস্কর আর ননিকে নিয়ে সেখান থেকে পিকনিক স্পটের দিকে এগোই। আমার স্পেশালি গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে, তো আমরা হেঁটে চলেছি গ্রাম্য পরিবেশের উপর দিয়ে। আমরা প্রায় চলে এসেছি পিকনিক স্পটের কাছাকাছি, তোমরা দেখতে পাচ্ছ পাশে যে নদীটা রয়েছে তার নাম তিস্তা নদী। হ্যাঁ, এই নদীতে রয়েছে ওয়েস্টবেঙ্গলের সব থেকে বড় সেতু, যার নাম জয়ী সেতু, প্রায় 2.7 কিলোমিটার। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্ল্যানিং চলছে যে নদীর এই পারে পিকনিক হবে না ও পারে। তো তার মধ্যে আমি বললাম যে নদীর মাঝখানে পিকনিক করতে, চলো তাহলে যাওয়া যাক নদীর মাঝখানে মেইন পিকনিক স্পটে। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আমরা কোন দিকে যাবো? এদিকে এদিকে, হ্যাঁ এদিকে ভিজবে না, চলো দেখা যাক কি হয়। কি অবস্থা, মনে হচ্ছে প্যান্ট ভিজে যেতে পারে, বন্ধুরা সবাই পিছনে আছে দেখো। তো গাইজ, নদীর মাঝখানে যেতে আমাদের দুটো জলাশয় আর দুটো চর পার হতে হবে। চর মানে তো তোমরা জানোই, জিওগ্রাফিতে পড়েছি, জিওগ্রাফিতে যদিও আমি খুব ভালো ছিলাম তবে পড়েছি। তো আমরা লাস্ট যে জলাশয়টা রয়েছে সেটা পার করছি। তো ফ্রেন্ড, সেলিব্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া শুরু হবে আর এদিকে তিস্তার জল বাড়ছে। সঞ্জু ভাই কেমন হয়েছে? চম্পক ভাই, গাইস যেহেতু জল বেড়ে যাচ্ছে তাই আমাদের এই জায়গাটা থেকে নদীর তীরে উঠতে হবে। হ্যালো
কি বলবো, জল বেড়ে গেছে এখন, টিস্তা পার হওয়ার চেষ্টা করছি আমরা সবাই, অনেকে প্যান ট্যান খুলে ফেলেছে, ফুল প্যান্ট হাফ প্যান্ট পরে অনেকে পার হচ্ছে, চলো আমরাও পার হচ্ছি, চলতে থাকি, পার হই, পার হয়ে আবার দেখা হচ্ছে। গাইজ, আমরা সূর্যের যে প্রতিফলনটা দেখতে পাচ্ছি, মানে ওখানে দুটা চর দেখতে পাচ্ছি, ওটা কিছুক্ষণ আগে ঘোড়ার ছিল আর আমরা ওখানেই পিকনিক করছিলাম। তো এখন দেখো কি অবস্থা, জল বেড়েছে, আমরা কিছুক্ষণ আগে উঠে আসলাম, তোমরা তো দেখতেই পেলে, দেখো ওখানকার কি অবস্থা, ওখানে এখন জল দিয়ে ভর্তি। তো গাইস, আজকের এই ব্লগেও লাস্টের দিকে আমাদের প্রসেনজিৎ ভাই আমার সঙ্গে চলে এসেছে। সরি গাইস, আমি লাস্টে না, আমি অনেকক্ষণে এসেছি, কিন্তু এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। Watching this video, তোমরা যদি লাইসেন্সের ভিডিওটা দেখতে চাও তবে আমার সেকেন্ড ব্লগটা দেখে আসো, আশা করি ভালো লাগবে, আমি ডিসক্রিপশনে লিংকটাও দিয়ে দেব। আর তোমরা যদি এই ভিডিওটা ফুল দেখে থাকো কমেন্ট করবে কেমন লাগলো, আর ওই ভিডিওটা দেখে থাকো ওই ভিডিওটায় কমেন্ট করবে যে আমি এখন দেখলাম। সো বাই, দেখা হচ্ছে নেক্সট জলপাইগুড়ি টু কলকাতা, তো চলো দেখতে থাকো, বাই বাই।